না, আমাদের প্রস্তুতি চলছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। গৌর পূর্ণিমার আগে সবার খুব পছন্দের পরিক্রমা, সবার খুব আনন্দের উৎসব সেই পরিক্রমার আজকে আমরা বসি। প্রথম ইষ্টগোষ্ঠী আমাদের আশীর্বাদ রয়েছেন শ্রী সুমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, তিনি পরিক্রমার চেয়ারম্যান। তো তিনার কাছে দুটো আশীর্বাদ শব্দ শুনব। আমরা তো এই বছর শ্রীক্ষেত্র পরিক্রমা করলাম, একদিনের হাঁটা তৃপ্তি হলো না, বলে একদিন হেঁটে হয় নাকি? সেজন্য নবদ্বীপ পরিক্রমা সাত দিন 10,000 ভক্তের সঙ্গে একসঙ্গে থাকবে, খাবে, ঘুমাবে, চালবে, শুনবে, সব কিছু ভক্ত সঙ্গ। এই থেকে জীবনের পরম কল্যাণ কিছুতে হতে পারে। তো আসুন, আমাদের গীতা কোর্স পক্ষ থেকে আমরা একটা গ্রুপ করেছিলাম, আর গত বছর অত ভক্ত এসেছে দুটো গ্রুপ করতে হয়েছে। তাই আপনারা যারা ভালো সুস্থভাবে থেকে এই পরিক্রমা করতে চান, আপনি এখন থেকেই নথিভুক্ত করা শুরু করে দেন, আর সবার কাছে এই সংবাদ পৌঁছে দেন যে নবদ্বীপ পরিক্রমা শুরু হয়ে যাচ্ছে। আপনি যত তাড়াতাড়ি পারেন রেজিস্ট্রেশন করুন। হরে কৃষ্ণ। তো আপনি তো আসবেন পরিবার নিয়ে, কিন্তু আপনি আরও কিছু লোক, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন। এই হচ্ছে আমাদের পরিক্রমা সেবক টিম রয়েছে আপনাদের সেবার জন্য। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি যায়।